বামেদের জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার বারাসাত বিক্ষোভকারী ও পুলিশদের মধ্যে ধস্তাধস্তিও হয়। ঘটনায় আটক বেশ কয়েকজন। রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি সহ একাধিক দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযান বামেদের। বামেদের এই অভিযান কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। পুলিশ ও বামেদের মধ্যে বচসা ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। বিক্ষোভকারীরা পাল্টা পুলিশের ওপর হামলা চালায় বলেও অভিযোগ। পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা পরিষদ অফিসে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। জানা গিয়েছে এদিন রাজ্যে শিক্ষা, চাকরিতে দুর্নীতিসহ একাধিক ইস্যুতে জেলা পরিষদ অভিযান করে বামেদের ছাত্র যুব ফেডারেশন এসএফআই। এসএফআইয়ের অভিযান ঘিরে জেলা পরিষদের সামনে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছিল। মিছিল আটকাতে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। এদিন বেশ কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে জেলা পরিষদের অফিসের দেওয়ালে রং তুলি দিয়ে লিখে দেয় তৃণমূলের সবাই চোর। এ বিষয়ে এসএফআই এর জেলার নেতা বলেন, আমরা জেলা পরিষদ দখল করতে আসেনি, আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। তারাই কেউ কেউ জেলা পরিষদের সভাপতি, সর্বাধ্যক্ষ, পঞ্চায়েতের সভাপতি সব হয়ে মানুষের ভোটে জিতে এখানে আসবে। কিন্তু দুর্নীতি, চুরি, সেটা চাকরি হোক, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, বালি হোক, কয়লা হোক, চুরি তৃণমূলকে আমরা আর করতে দেবো। এখন জেলা পরিষদে এসছি, এরপর পঞ্চায়েতে পঞ্চায়েতে যাবো। তৃণমূলের নেতারা যদি ভাবে যেভাবে দিন কাটছে সেভাবে দিন কাটবে, এটা হবে না। পুলিশকেও আমরা বলছি, টিএমসির শেষে ইডি লেগে গেছে। ইংলিশে যে কোনো শব্দের পাশে ইডি লাগিয়ে দিলে সেটা পাস্ট টেন্স হয়ে যায়। তৃণমূলের কথা যেন বেশি না নাচে, না বেশি নাচলে সারা রাস্তা জুড়ে, সারা জেলা জুড়ে কিভাবে পুলিশকে নাচাতে হয় সেটা সন্ধ্যাবেলা থেকে দেখিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারাসাত। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।